আজকে সকাল থেকেই আকাশের অবস্থা খুবই খারাপ, যদিও থান্ডারস্টর্ম দেখিয়েছে আজকে, জানি না কি হবে, হালকা হাওয়াও দিচ্ছে, সেগুলো ওই জামা কাপড়টা দেখেই বুঝতে পারছো আর কি। যাই হোক, চলো আমার আর মানি প্ল্যান্টকে দেখে না আমার খুব ভালো লাগছে এখন, মানে মানি প্ল্যান্টের অবস্থা যা হয়েছিল তখন একদমই ভালো লাগতো না আর কি। তো যাই হোক, হয়ে গেছে এখানে মোটামুটি, শাক ভাজা করে দিয়েছি, লাল শাক ভাজা, এটা ওর আর ওইটা আমার, আর এখানে ওর জন্য 1 পিস পাবদা মাছ, আমার জন্য 1 পিস বাটা মাছ। আজকে সর্ষে দিইনি, শুধু পোস্ত দিয়ে করেছি। আর হচ্ছে এখানে হচ্ছে গার্লিক ব্রেড ওকে বানিয়ে দেবো, ওই জন্য এটার মধ্যে কয়েক কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, আর পুরোটাই মেল্ট হওয়া যেটা দেখছো ওটা বাটার, আর দিয়েছি অরিগানো, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো, যদি চিলি ফ্লেক্স থাকতো আরো ভালো হতো, চিলি ফ্লেক্সটা থাকলে আর গরম মশলা এই গোলমরিচ গুঁড়োটা দিতাম না, চিলি ফ্লেক্স নেই, তাই অরিগানো, আর দিয়েছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আর এটাকে পোস্ত দিয়ে বানানোর কারণ একটাই, কারণ ও প্রচন্ড পরিমাণে সর্ষে খেতে চায়, তো সর্ষে তো অত খাওয়া ভালো না। তাই দেখো, ব্রেডটার একদিকে লাগিয়ে দিয়েছি আর তাওয়াটা বসিয়ে দিয়েছি, এভাবে যেদিকে লাগিয়েছি ওই দিকটা এটার মধ্যে দিয়ে দেবো, আর এখানটাতে এই পাশটাতে আবার লাগিয়ে নেবো, তারপরে দুপাশটা সেকে নেবো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। আজকে শুক্রবার, তাই জন্য নো স্যালাড, নো ফ্রুটস, যদিও ঘরে ফল নেইও, শুক্রবারটা হচ্ছে ও কোনোভাবে অফিস কাটিয়ে আসবে এই আর কি। তো এই ব্রেডগুলো দিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধটা দিয়েছি, এটাকে যদিও বা এক্ষুনি আটকে দেবো, কারণ ব্রেড ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যাবে। আর এটা তো চাটনিটা, এটা পাবদা মাছ, লাল শাক আর ভাত, তোমরা তো জানো আজকে আমি কি দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর রোজ কেমন যেন আমি লিফটের সামনে থেকে এসে ব্লগ শুরু করছি আর কি, মানে নিজের মুখ দেখিয়ে তাই মনে হচ্ছে আর কি। আর আজকে সকাল থেকে নিজেকে দেখাইনি, কারণ আমি চুলও আচড়ানোর আজকে টাইম পাইনি ওই জন্যে, তো ওনার হয়ে গেছে। আর তোমাদেরকে আমি টিফিনটা রোজ কেন দেখাই বলো তো, আসলে আমাদের রোজ একটা ভাবনা চিন্তা থাকে কি দেব না দেব, কি টিফিন খাবো না খাবো, তাই জন্য একটা আইডিয়া দেওয়ার জন্য জাস্ট দেখিয়ে রাখি, ওটা কোনো শো অফ না যে আমি সকাল থেকে উঠে কতটা খাচ্ছি বা কিছু, এরকম কিছুর জন্য নয়, জাস্ট এমনি একটা আইডিয়ার জন্য দেখাই আর কি। কারণ আমাকেও কেউ এরকম ধরনের আইডিয়া দিলে না আমার নিজেরও ভীষণ ভালো লাগবে, তাহলে আমার জানা থাকলো যে আমি পরের দিন সকালে উঠে কী রান্না করবো, মাথা কাটিয়ে ওই বার করাটা ওটা খুব চাপে। আর আজকে আমি ভেবেছিলাম অফিস থেকে বেরোনোর সময় আমি বেরোবো, একটু বাজার করতে হবে, ফুলকপি আছে বোধহয় ফ্রিজে না, আর একটু কুমড়ো, ফুলকপি আর কুমড়ো ছাড়া কিছু নেই ফ্রিজে, তো ভেবেছিলাম একটু যাবো। কি করছে, তোমার কি আজকে অফিস যাওয়ার ইচ্ছে আছে? একবার মানে বাড়ির স্লিপার পরে চলে যাচ্ছিলো আর কি, বাড়ির স্লিপারটা পরেই চলে যাচ্ছিলো, আবার ক্রক্সটা বার করলো, তারপর এখন আবার হেলমেট আনেনি, হেলমেট আনতে গেছে, মানে কি অবস্থা না এর, মানে অফিস যাওয়ার শুক্রবারটা ওর কোনো ইচ্ছেই থাকে না, জোর করে যেতে হয় আর কি। হ্যাঁ মানে সকাল থেকেই ও ছুটি ছুটি আমেজটা শুরু হয়ে যায়, আবার শুক্রবার বলে একটু রেলা মারবে, ব্লুটুথ হেডফোনটা গলায় ঝুলাবে, গোল কালা গেঞ্জি পরবে, ও অনেক কিছু ব্যাপার আছে এদের, মানে যারা আইটি নন আইটিতে আছো তারা জানো নিজেরাই ফ্রাস্ট্রেটেড থাকে এত কাজ করে করে, যে এদেরকে আর শুক্রবারটা আর পাওয়া যায় না, শুক্রবার মনে হয় নে ভাই ছুটিটা দে, এরকম একটা ব্যাপার। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, এরপর ওকে ছেড়ে দিই, ওপরে যাই, তারপর এক সিঙ্ক বাসন রয়েছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। দেখো আমার এক সিঙ্ক বাসনপত্র রয়েছে, এগুলোকে মাজতে হবে, কিন্তু না ব্যাপারটা হচ্ছে এরকম ওয়েদারে দেখবি কিচ্ছু করতে ইচ্ছে করে না, আজকে কেমন যেন একটা ওয়েদার হয়ে রইলো, তার উপর তো রয়েইছে আমার এগুলো সব গোছাতে হবে, দেখো না ঘরের অবস্থা, তারপর ও যাওয়ার সময় ওয়েট মেপেছে, দেখো ওখানে ওয়েট মেশিনটা থাকে, ঘরের অবস্থা দেখো যা তা হয়ে রয়েছে, এটাকে গোছাতে হবে, নানান রকম কাজবাজ রয়েছে, তো চলো লেগে পড়া যাক। মোটামুটি রান্নাঘর ঠিকঠাক হয়ে গেছে, বাসন কোসনগুলোকে আমি মেজে দিয়েছি, এই জায়গাটাকেও আমি পরিষ্কার করে দিয়েছি, শুধু মাসকাবাড়িগুলো এবার গোছাবো, তো এই জায়গাটাকে আমি ভাঁজ করে গুছিয়ে দিয়েছি সমস্তটা, আর এখানটাকেও আমি মুছে টুছে দিলাম, আর হচ্ছে আমি এই জায়গাকেও গুছিয়ে দিয়েছি, মানে খাটটাকেও গুছিয়েছি, এখানে যা সমস্ত ফেলে রেখে গেছিলো সমস্ত কিছু আমি মানে ঠিক করে দিয়েছি আর কি। ওই কর্নারে যা জিনিসপত্র থাকে সব ওপরে তুলেছি, কারণ আমি আজকে ধোয়াবো এই জায়গাটাকে ঠিক করেছি, যদিও মেঘলা ওয়েদার শোকাতে অনেকটা টাইম লাগবে, তো ওই জন্য আমার ব্যালকানিতে কোনো কাজ না থাকবে যখন তখনই আমি, কারণ জামাকাপড় মেলতে আসি এই করতে আসি, তো এখনই ভাবছি আমি ধুয়ে দেবো জায়গাটাকে।
এখানে আমার মাসকাবাড়িগুলো গোছানো হয়ে গেছে, আমার ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। এখন বাজে 9:02 আর আমি ব্যালকনিটাকেও ধুয়ে দিয়েছি, দেখলে হয়তো বোঝা যাবে না কিন্তু আমি ধুয়ে দিয়েছি এই আর কি। তো মাসকাবাড়ি ঢাললে দেখবে নোংরা হয়, পরে আমার ময়দা চিনি একটু পড়েছে, তো ওই জন্য আমি আগে ঘরটা ঝাঁটিয়ে নিই তারপরে খাবো। ব্রেকফাস্ট আমার তৈরি করা হয়ে গেছে, একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি ঝাঁটিয়ে নিই। এই দেখো আমার ব্রেকফাস্ট, কালকে আটা মেখেছিলাম যে রাত্রিবেলা, কালকে আর রাত্রিবেলা না পনির করিনি, ছোলার ডাল আর রুটি করেছিলাম, তো দুটো লেচি রয়ে গেছিলো তাই রুটি করে নিলাম আমি, আর আলু সিদ্ধ মেখে নিয়েছি। এটা প্রমি শুনলে আমাকে বলবে তুমি একা একাই খাও, কারণ এটা প্রমিরও খুব ভালো লাগার একটা খাবার আর কি। আমি পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি, অত যত্ন করে আর নিজের জন্য মাখিনি, কিন্তু এটাই আমার কাছে খুব ভালো লাগে। এখন বাজে 5:05 বাকি, দুপুরে খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে কথা বলিনি, বাসন কোসন সবটাই মাজা ঠাজা আছে। আর এখানে রাতের জন্য আমি সবটা রেডি করে রেখেছি, এখানে আছে ক্যাপসিকাম কেটে রাখা, এখানে আছে পনির কেটে নুন মাখিয়ে রাখা, আর এটার মধ্যে আছে ময়দা মাখা। তো রাত্রিবেলা হবে হচ্ছে, ধরো ক্যাপসিকামটা ঢাকা দিয়ে, রাত্রিবেলা হবে হচ্ছে পনির রোল, যেটা কালকে করবো ভেবেছিলাম, কালকে তো আর পাইনি তাই। আর দেখতেই পাচ্ছ আমি সেই পুরোনো টপটা পরে, মানে পুরোনো বলতে আমার কাছে নতুনই, কিন্তু কয়েকদিন ধরে তোমরা এটাই দেখছো, ওই যে বললাম এখন আর কিছু আর করবো না ওই জন্যে। তো এখন একটু বেরোবো, একদমই সবজি সবজা কিছুই নেই, ফলও সেরকম কিছু নেই তাই জন্য। তো এখন 5:05 বাকি, এখন আমি বেরোবো, আর ওকে বলেছি তো বেরিয়ে একটা ফোন করতে, জানি না মনে থাকবে কিনা, তাই এখন একটা মেসেজ করে দিয়ে আমি বেরোবো। আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ এখনো কমেনি, আবারও সেই ঘামিয়ে যাবো। সকাল থেকে রোদ ছিল না, তোমাদেরকে দেখালাম, দুপুরের পরটা থেকে রোদ উঠেছে আর কি, ভালোই রোদ আছে এখনো অবধি। তো চলো আস্তে ধীরে বেরোই, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, এখানে দাঁড়িয়ে হাওয়াটা খেতে বেশ ভালো লাগছে। রাস্তায় বেরোলে নিচে নেমে যাবো তো আর রোদটা পাবো, হাওয়াটা তখন আর গায়ে লাগবে না সেটাই। আর ওর বেরোতে বেরোতে অফিস থেকে মোটামুটি ওপর থেকে নিচে নামবে, বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা বলে 5:15 এমনি, মানে 15:18 এমনি বেজে যায়, তারপরে 5:30 নাগাদ বাড়ি ঢোকে আর কি। সেই টাইমিং বুঝেই আমিও বেরোবো ভাবছি। তো চলো দেখি কি পাওয়া যায় না যায়, আমি ওই ওইদিকের বাজারটাতেই যাবো যেদিকে এই 4-5 ভ্যান বসে। মেন বাজারটাতে আজকে আর যাবো না, সেদিনকেই তো এসেছি মেন বাজার থেকে। অবশ্য মেন বাজারের দিকে গেলে না একটু সাপ থাকো পেতাম, দেখি কালকে তো ওর ছুটি আছে, অসুবিধা নেই, আজকে কিছু পেলে পেলাম, না পেলে কালকে নিয়ে আসবো, কিছু তো এদিকটাতে পাবোই। তো আর বক বক করছি না, চলো বেরোই। তো ম্যাডাম চমকে যাবে, আমি 5 বেরোই আর আজকে 5 ঘর ঢুকে গেছি, অলরেডি বলেছিল ফোন করতে বেরিয়ে, সেটা আমি গিফটে এসে মেসেজটা দেখলাম। তো চলো দেখি ম্যাডামের রিয়াকশনটা কেমন। ভয় পেয়ে গেছিলাম রীতিমতো, আমি যখন বেরোচ্ছিলাম দরজাটা খোলা পেয়ে এরকম করে কে খুলে, এটা শিক্ষা দিলাম দরজাটা খুলে এরকম করে কেউ দাঁড়িয়ে থাকে না। আমি দাঁড়িয়ে নেই, ব্যাগটা এনে জাস্ট রেডি করেছি, ওখানে বেরোবো। কোথায় যাবে? বাজার বলেছিলাম, বাজার বাজার বাজারে যাওয়া হলো না, জামা কাপড় আবার ছেড়ে বসে পড়েছি, কি আর করবো। সিরিয়াসলি আমি না ভয় পেয়ে গেছি, হঠাৎ করে কি কোনো ডেলিভারিও নেই, কোনো ডেলিভারি ম্যান, আর এসে তো ওইভাবে দরজাকেও ধাক্কে দিয়ে খুলবেও না হঠাৎ করে। আমি আর হঠাৎ করে চোখ গেছে তো গেছে, আগে কালো গেঞ্জিটার দিকেই চোখটা গেছে যে কি রে বাবা। আর আজকে আমি এমনিও না একটু ভয় ভয় পাচ্ছিলাম, মানে একটু খুটখাট আওয়াজ এরকম একটু হচ্ছিল আর কি, ছাদেই হয়তো সম্ভবত হচ্ছিল, চারদিকে কাজও চলছে ওখানেই হয়তো হচ্ছিল, কিন্তু ওই আর কি। আর আমি জাস্ট বেরোনোর আগে এখানে বসে মাকে ফোন করলাম যে বাবা এখনো এসেছে কিনা, ওই ফোনটা করে নিয়ে ফোনটা পকেটে ঢুকেই আমি জাস্ট লক করে বেরোচ্ছিলাম, ওখানে বাজারের ব্যাগ চাবি সব রেডিও করেছিলাম ওই আর কি। মানে ব্লগটা শেষ করে মাকে ফোন করে নিয়ে আমি বেরোচ্ছিলাম, তোমাদের সাথে তো কথা বললামই, তারপরেই বেরোতে যাচ্ছিলাম, আর তার মধ্যে ইনি এসে এরকম করলো। এভাবে দরজা খুলতে নেই, এভাবে দরজা খুলে কাজ করতে নেই, কাজ আমি করিনি, আমি এখানে তো বসেছিলাম। তো বেশি কথা, দরজা খোলা পেয়ে একদম আমার বলছে হেভি মজা পেয়েছি, মানে যাতা একদম। এখন বাজে 8:10 বাকি আর আমরা বেরোচ্ছি একটু হাঁটতে, বিকেল থেকেই না মাথাটা ধরেছে, সাইডনও খেয়েছি কিন্তু কিছুই কাজ হয়নি, ও মাথাটা টিপেও দিল কিন্তু তাতেও কিছু হচ্ছে না। অনেক সময় আমার বাইরে বেরোলে মানে হেঁটে আসলে একটু কমে যায়, কিন্তু তাতেও কাজ হবে বলে মনে হচ্ছে না, কিন্তু তাও একবার ট্রাই করে দেখতে পারি। এটা আমার বড়নগরে গিয়ে জেঠি শাশুড়ির মেয়ের বিয়েতে গিয়ে এটা প্রথম আবিষ্কার হয়েছিল যে আমার বাইরে থেকে বেরিয়ে এলে তাহলে একটু মাথা ধরা কমে। তো দেখা যাক, এখনও লিফ্ট আসছে না, লিফট কে আটকে রাখে এরকম যাই না আমি, তো চলে আসবো বলে মনে হচ্ছে। তো চলো বেরোই। তোমাদের কাদের এরকম শ্যাডো দেখে দেখে হাঁটতে ভালো লাগে আমি জানি না,
হিসাবে আমার বেশ কিন্তু ভালো লাগে। যাই হোক, আমরা এই গলিটাতে না কোনোদিনও আসিনি। প্রমিকা বললাম চলো, জাস্ট নিচের রাস্তাটা নেবেই ডান দিক ঘুরেছি, এটা দিয়ে আমি জ্যাম হলে না অনেকগুলো অটো ফটোকে যেতে দেখি, তাই জন্য আমি ভাবলাম গলিটা কানেক্ট কোথায় হচ্ছে দেখি। কিন্তু এখানে গলিটায় ঢুকে দেখলাম ভালো ভালো ফ্ল্যাট আছে, অবশ্যই টুলেটও আছে, যদিও আমার ফ্ল্যাটের কোনো দরকার নেই, কিন্তু ওই আর কি জেনে রাখা ভালো, তাই জন্য দেখছিলাম আর কি। অনেক সময় অনেক বন্ধু বান্ধব প্রমিকাও অফিসে বলে, তো ওই জন্য দেখছিলাম এদিক ওদিক তাকাতে তাকাতে, কিন্তু বাড়ি খুঁজতে বেরোয়নি, ওটা মেন মোটো নয়। কিন্তু এখানকার বাড়িগুলো না বড্ড বেশি ক্লামজি, মানে এই গলিটা স্পেশালি কেমন যেন একটা, দেখো একটার সাথে একটা কোনো ফাঁকা নেই দুদিকে, মানে এখানকার লোক যদিও জমি ছেড়ে বাড়ি করে না যতটা পোষণ পাওয়া যায় আর কি, তো ওই আর কি, কিন্তু তার জন্য একটারও আমি ফাঁকা দেখছি না কোনো। তো যাই হোক, আমার মনে হচ্ছে একটা রাস্তা ওই একদম সামনে যা লোকটা এসে আমার ঢেকে দিল, তো ওই বাইকের আলোগুলো যেখান থেকে দেখা যাচ্ছে ওখান থেকে একটা রোড বেরিয়ে গেছে, দেখা যাক কোথায় গিয়ে কানেক্ট হয়। আবিষ্কার আমরা করেছি, যদিও ও কিছুক্ষণ আগেই বলেছিল ও যে এখানে ওই পেটের ওটা ধরা পড়ার আগে যখন ওই লোকাল ডাক্তার দেখিয়েছিল তখন উনি আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছিল, একটা অ্যাড্রেস দিয়েছিল, তো এই গলিটা দিয়েও গেছিলো। এটা হচ্ছে ডিমার্টের আগের গলিটাই, আমরা বেকারি এতটা জ্যাম দেখেও জ্যাম ঠেলে ফেলে আসি, আসলে আমাদের এই গলিটা দিয়ে আসলেও হয়ে যাবে আর কি। এটা শর্টকাটও কিন্তু বলো, আর এখানে কুর্তির দোকান না এদিক ওদিক সেদিক প্রচুর ছড়িয়ে আছে, শুধু কুর্তি নয় সালোয়ার শাড়ি সব কিছুরই। যাই হোক, আমরা পেয়ে গেছি খুঁজে। প্রমিকে আমি এই কারণেই বলি, ও বেরোনোর সময় শুধু বলে কোথায় যাব কোথায় যাব, আরে বাবা এটা তো কলকাতা নয় যে কোথায় যাব আমরা বলে দিতে পারবো, এদিক ওদিক বেরোলে ঠিকই রাস্তা আবিষ্কার হয়ে যাবে আর আমরা রাস্তা চিনতেও পেরে যাব। তো চলো, হ্যাঁ ও তেল ভাঙানোর ঘানি খুঁজে পেয়েছে প্রমি। যাই হোক, তো চলো এবার আমরা বাড়ি যাব, হেঁটে হেঁটেই। জানি না এটাকে কি থেরাপি বলে, বাট আমার মাথা ধরা একদম কমে গেছে, আমি জানতাম এটা হয় আমার এরকম, তো ও বারবার বলছিল চলো হেঁটে আসবে একটু হেঁটে আসবে, তো হেঁটে আসলেই না আমার, মানে হেঁটে আসবে বলে বলবো না বাইরে থেকে, আবার সবসময়ই যে কাজ দিচ্ছে এরকমটা না, হয়তো খুব চাপ গেছে তাই জন্য মাথা ব্যথা করছে, এরকমটা হলে কমতে চায় না, কিন্তু এমনি খুটখাট হলে আর কি এরকমভাবে হেঁটে আসলে একটু বাইরে থেকে ঘুরে আসলে কমে যায়। জানি না এটাকে আমি কি বলবো, এখন হয়তো আমার কথাবার্তা শুনে বা আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো যে এখন আমি একদম ঠিক আছি। বেজে গেছে এখন 10টা, পনিরটা বানিয়েছিলাম আমি এসে আসলে ওষুধটা দেখছিলাম আর কি, আমার সিজন 1টাই দেখা নেই তো সেটাই দেখছিলাম, সিজন 2 তো বেরিয়েই গেছে, তো এখানে পনিরটা বানিয়ে নিয়েছি আমি, আর এখানে লেচিটাকে আমি করে রেখে গেছিলাম, এবার করে নেবো দুটো পরোটা, এরকম লাচ্ছা পরোটাই খেতে না খুব ভালো লাগে, মানে রোল টাইপের এইসব জিনিস, তো আগে করে নিই তারপরে আসছি। তো এই যে এখানে আমার রাতের ডিনার পনির রোল একদম হাতে পেয়ে গেছি গরম গরম, আর ওদিকে ম্যাডামের চলছে, ম্যাডামেরটা কেমন একটা দেখতে হয়েছে, লম্বা টেমার্কা। পনির রোলটা অসাধারণ হয়েছিল। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, টাটা গুড নাইট, কালকে আবারও আসছি তোমাদের কাছে।